ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআইকে তদন্তের ভার দিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। আর কোনো অভিযোগ থাকলে জানাতে হবে ডিভিশন বেঞ্চে। যদি প্রিয় মল্লিকদের মামলার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট, তবে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ হামলায় তিনজন সদস্যের একটি টিম গঠন করতে হবে। ছয় সপ্তাহের পর সিবিআই এবং এসটিআই রিপোর্ট জমা দেবে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নির্দেশেই সিট গঠন করতে হবে। ভোট পরবর্তী হিংসায় এখনই ক্ষতিপূরণ দিতে হবে না। এই সিবিআইকে ইনকোয়ারি দেওয়া, আর তারপর একটা এসআইটি টিমের গঠন হয়েছে। আর এইটা আমার মনে হয় যে এইটা একটা অনেক বড় জয় আমাদের জন্য, কেননা যতজন লোক যাদের ওপরে পোস্ট পোলে একটা ভায়োলেন্স হয়েছিল, যে এই ভেবে যে ওরা একটা কোনো বিশেষ পার্টিকে ভোট দিয়েছেন বা ওরা সমর্থক, তাদের ওপরে যে সন্ত্রাসটা হয়েছিল, তাদের উপরে যে অত্যাচারটা হয়েছিল, তারা আজকে এই রায়ের মাধ্যমে বিচার পেলেন। আর একটা কথা বলে শুনেছি, এই যে পুরো ইনভেস্টিগেশনটা হবে সেটা কিন্তু আন্ডার দ্য সুপারভিশন হবে অফ দ্য অনারেবল কোর্ট। সুতরাং আমাদের এইটা খুব বড় জয়, আর বাংলার মানুষ যারা প্রতারিত হয়েছিল, যাদের উপর অত্যাচার হয়েছে, আজকে ওরা ন্যায় পেয়েছে। আপনার কি মনে হয় এনএইচআরসি রিপোর্টকে মান্যতা দিল? মান্যতা দেবো যদি জাজমেন্ট, যেটা আমরা শুনেছি ওইখানে বলা হলো দুজন মহামান্য অনারেবল জাজেস, ওনারা বললেন যে ওদের যে কমেন্টগুলো আছে সেইটাতে হয়তো মান্যতা দেওয়া হবে না, কিন্তু ওদের যা ফাইন্ডিং, বেসিক্যালি যা ফাইন্ডিং আছে সেটাকে প্রাইমা ফেসি মেনে নেওয়া হলো, সেইটাকে বিচার করেই আজকে সিবিআই ইনকোয়ারি দেওয়া হয়েছিল। তারপর তো পুরো জিনিসটা এখন তদন্তের বিষয়, সিবিআই যেটা ইনভেস্টিগেশন করবে। আর অন্যান্যগুলো সিট ফর্ম করেছে, সেই সিট তদন্ত করবে অন্যান্য অফেন্সের ক্ষেত্রে। দুই আর তিন হচ্ছে যে আইপিএস অফিসারদের দিয়ে সিটটা তৈরি করাবে, আর কোর্ট মনিটর করবে, ওটা তদন্তটা কোর্ট মনিটর করবে। এছাড়াও কোর্ট ছ সপ্তাহ পরে বোধ হয় কোর্টে রিপোর্ট জমা পড়বে। আমরা এখন কপি, এখনো জাজমেন্টের কপি আমরা এখনো পাইনি, ইন্টারনেট থেকে ডাউনলোড করে আমরা চিঠিয়ে দেখবো, দেখে আরো পরবর্তীকালে আপনার সাথে আলোচনা করবো। এ তো ঐতিহাসিক রায় হলো, অবশ্যই যুগান্তকারী রায়। এই রায় সম্বন্ধে আপনি কি বলবেন? যুগান্তকারী রায়, ভোটারদের মনে, যারা ভোট দিতে যাবে আগামী দিনেও ভোট আসবে, যাতে ভোটারদের মনে কনফিডেন্স তৈরি করল, কনফিডেন্স তৈরি করলো আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, ভোটারদের মনে কনফিডেন্স তৈরি করলো। কলকাতা পুলিশের ডিসি রশিদ মুনির খান নিয়ে কি বললেন? ওদের কনটেম্পের একটা নোটিশ করেছেন, ওনাকে নোটিশ করেছেন, নোটিশ সার্ভিস করতে বলেছেন।